নিউমোনিয়া আক্রান্ত হয়ে মারা গেলেন যুক্তরাজ্যের বিখ্যাত গোয়েন্দা উপন্যাসের লেখক জন লে ক্যারি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 89 বছর। বিবিসি জানায়, শনিবার সন্ধ্যায় ব্রিটেনের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় শহর কর্নওয়ালে তিনি মারা গেছেন বলে জানিয়েছে তার পরিবার। 1963 সালে দ্য স্পাই হু কেম ইন ফ্রম দ্য কোল্ড উপন্যাস প্রকাশিত হবার পরেই বিশ্বব্যাপী আলোচনায় আসেন ক্যারি। তার মোট 25টি গোয়েন্দা উপন্যাস থেকে চলচ্চিত্র নির্মাণ করা হয়েছে। প্রকৃত নাম ডেভিড জন মুর কর্নওয়েল হলেও জন জে ক্যারি নামেই পরিচিত পান তিনি।